ইসলামে একজন মহিলার জন্য একই সময়ে একাধিক বিয়ে বা একাধিক স্বামী রাখার অনুমতি দেওয়া হয়নি কেন? অবশেষে বিজ্ঞান ও আল কোরআনের বিধানের নির্ভুল ব্যাখ্যা করতে সক্ষম হল। একজন ইহুদি ব্রণ বিশেষজ্ঞ, যিনি একজন ধর্মীয় পণ্ডিত ছিলেন, খোলাখুলি বলেছেন যে পৃথিবীতে মুসলিম নারীর চেয়ে পবিত্র ও বিশুদ্ধ নারী অন্য কোনো ধর্মে নেই। পুরো ঘটনাটি ঘটেছিল তখন আলবার্ট আইনস্টাইন ইনস্টিটিউটের সাথে যুক্ত একজন ব্রণ বিশেষজ্ঞ ইহুদি পেশাদার রবার্ট তার ইসলাম গ্রহণের ঘোষণা দেন, যার একমাত্র কারণ ছিল কোরআনে উল্লেখিত তালাকপ্রাপ্ত নারীর ইদ্দতের আদেশ সম্পর্কিত আয়াত এবং ইদ্দতের জন্য 3 মাসের সীমা নির্ধারণের পেছনের রহস্য ও হিকমত সম্পর্কে অবগতি। আল্লাহ তাআলা কোনো তালাকপ্রাপ্ত নারীকে দ্বিতীয় বিয়ের পূর্বে 3 মাসের একটি গ্যাপ রাখতে বলেছেন। তিনি পবিত্র কোরআনে এরশাদ করেন, এই আয়াতের অর্থ অর্থাৎ তালাকপ্রাপ্ত নারীরা 3 মাস পর্যন্ত অপেক্ষা করবে। সূরা আল বাকারা আয়াত 228। এই আয়াতটি একটি আধুনিক জ্ঞান ডিএনএ এর উদ্ভাবনের রাস্তা সুগম করেছে এবং দেখা গেছে যে একজন পুরুষের বীর্যে থাকা প্রোটিন অন্য পুরুষের থেকে 62% পৃথক ও ভিন্ন থাকে, আর একজন নারীর শরীর একটি কম্পিউটারের মতো। যখন একজন পুরুষ তার সাথে একান্তবাসে যায়, তখন সেই নারীর শরীর সব ব্যাকটেরিয়াকে শোষণ করে এবং তার শরীরে তা ধারণ করে। অতএব বিবাহ বিচ্ছেদের পরপরই যদি একজন মহিলা অন্য পুরুষকে বিয়ে করেন বা একই সাথে বেশ কয়েকজনের সাথে শারীরিক সম্পর্ক করে, তাহলে তার শরীরে বিভিন্ন ধরনের ডিএনএ জমা হয় যা বিপজ্জনক ভাইরাসের রূপ নেয় এবং মারাত্মক রোগ সৃষ্টির কারণ হয়। সায়েন্স গবেষণা করে দেখে যে প্রথম মাসিক আসার পর একজন মহিলার শরীর থেকে 32% থেকে 35% পর্যন্ত প্রোটিন শেষ হয়ে যায় এবং দ্বিতীয় মাসিক আসার পর তার শরীর থেকে 67% থেকে 72% ডিএনএ ধ্বংস হয়ে যায় এবং তৃতীয় মাসিকের পর 99.9% পর্যন্ত প্রোটিন নির্মূল হয়ে যায়। এরপর জরায়ু আগের ডিএনএ থেকে সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যায় এবং কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই নতুন ডিএনএ গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে। একজন গণিকা অনেক মানুষের সাথে সক্ষম করে, যার ফলে বিভিন্ন পুরুষের ব্যাকটেরিয়া তার জরায়ুতে প্রবেশ করে এবং বিভিন্ন ধরনের ডিএনএ তার মধ্যে জমা হয় এবং সে মারাত্মক রোগে আক্রান্ত হয়ে পড়ে। বিধবা মহিলার ক্ষেত্রে শরীয়তের বিধান হল তার ইদ্দত তালাক প্রাপ্ত মহিলার চেয়ে বেশি, অর্থাৎ 4 মাস 10 দিন। এর কারণ হলো দুঃখ ও দুশ্চিন্তার কারণে তার শরীর থেকে প্রাক্তন ডিএনএ দ্রুত শেষ হয় না, এটি শেষ হতে আগের চেয়ে বেশি সময় লাগে, আর এজন্য মহিলাদের ইদ্দত 4 মাস 10 দিন নির্ধারণ করা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, এই আয়াতটি পড়ে দেখুন, এই আয়াতের অর্থ অর্থাৎ তোমাদের মধ্যে হতে যারা স্ত্রীদেরকে রেখে মারা যাবে সে অবস্থায় স্ত্রীরা নিজেদেরকে 4 মাস 10 দিন বিরত রাখবে। আল বাকারা আয়াত 234। এই সত্যের মুখোমুখি হয়ে একজন বিশেষজ্ঞ ডাক্তার যুক্তরাষ্ট্রের 2টি ভিন্ন স্থানে গবেষণা পরিচালনা করেন। এক আফ্রিকান বংশস্থ মুসলমানরা যে মহল্লায় থাকেন সেই সব নারীর রণের মধ্যে মাত্র একজন স্বামীর ডিএনএ পাওয়া গেছে। 2, অন্য মহল্লা যেখানে আসল আমেরিকান মহিলারা থাকেন তাদের ব্রণের মধ্যে একাধিক অর্থাৎ 2 বা 3 জনের বেশি পুরুষের ডিএনএ পাওয়া গেছে।
অতঃপর যখন বিশেষজ্ঞ ডাক্তার তার নিজ স্ত্রীর ব্রণ পরীক্ষা করলেন, তখন তিনি একটি মর্মান্তিক সত্য দেখতে পান যে তার স্ত্রীর মধ্যে তিনটির ভিন্ন ডিএনএ আছে, যার অর্থ হলো তার স্ত্রী তার সাথে প্রতারণা করছিল এবং তার তিন সন্তানের মধ্যে কেবলমাত্র একজন ছিল তার নিজ সন্তান, বাকিরা ছিল অন্য পুরুষ থেকে। ডাক্তার তখন নিশ্চিত হন যে ইসলামই একমাত্র ধর্ম যা নারীদের নিরাপত্তা এবং সমাজের সম্প্রীতির নিশ্চয়তা দেয়, এবং এই বিষয়েও নিশ্চিত হন যে একমাত্র মুসলিম নারীরাই পৃথিবীর মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন, বিশুদ্ধ ও সতী। এই আয়াতটি পড়ে দেখুন। নারীদেরকে কি মর্যাদা দিয়েছেন তা যদি নারীরা জানতো, তাহলে এভাবে বেপর্দা ঘুরে বেড়াতো না। ছিঁড়ে ফেলুন অতীতের সব পাপের অধ্যায় আর ফিরে আসুন রবের ভালোবাসার দিকে, ইসলামের দিকে। ভিডিওটি ভালো লাগলে আপনি এখনই সাবস্ক্রাইব করুন এবং তারই পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে দিন।